আপোচ কৰিব নালাগে আৰু সেই কথাটো এতিয়াও আছে, আপোচ কৰা নাই আৰু সেইকাৰণে মই জাতি পৰিচয় পৰা মোৰ কথাটো হ'ল যে আমি যিটো কথা কওঁ, মই যিটো কথা কওঁ, সেই কথা কেতিয়াও মানে দুটা মানে অৰ্থ হ'ব নালাগে। ৰাষ্ট্ৰীয়বাদৰ বিৰোধিতা কৰিছোঁ, ৰাষ্ট্ৰীয়বাদৰ বিৰোধিতা কৰিব লাগিব। কাৰোবাক কৈছে ৰাষ্ট্ৰীয়বাদৰ পিঠিত উঠি যাব বুলি কৈছে, কাৰণ নিজে ৰাষ্ট্ৰীয়বাদৰ পিঠিত উঠি মানে য'ত আমি রাজনৈতিক দলের মিত্রতা হওয়ার পিছনে এটা দলে এখন আসন পায়, বাকিবিলাক মানে বাদ দিয়ে গতি এনেকুৱা ধরনের রাজনীতি কেউ হব না। দলে সকলকে লোক লাগবে, সকলকে লোক কাম করব, মানুষ যাতে দ্বিতীয়বারের কারণে মানে ঠক খাব না, এটা ঠক খাবলে গই আছে যেটা মানে অভিনয় করে আছে, সেই অভিনয় আরো আন কি আছে সেই কথাটা রাইজে দেখাব। মানে সেখানে মানে দলকে দিয়েছি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।